আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এটা হলো মরিচ খোলা বলে। এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগে, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা, এবং কি খুব অল্প সময়ের মধ্যে ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। আর আমার কাছে মনে হয় এটা হলে ভাত খেতে আমাদের আর কিছুই লাগবে না, এটা দিয়ে আমরা সব ভাত ফিনিশ করে ফেলতে পারবো, মানে খুব মজার একটা জিনিস। আমি এই মরিচ খোলা এটার জন্য কড়ার মধ্যে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি আর দুটা কাঁচা মরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখন এটাকে একটু হালকা ভেজে নিব। আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দিছি, তার কারণ হয়েছে আমি এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না কর মানে ভুনা করব আর কি, মরিচটা করব তার জন্য। আর পাঙ্গাস মাছ থেকে তো এমনিতেই তেল বাইর হয় সেটা আমরা জানি, তাই আমি তেলের পরিমাণটা একটু কম দিছি। আমি এখন এটাকে ভেজে নিব ভালো করে। এই তো অলরেডি আমারটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে মরিচের গুঁড়া পরিমাণ মতো, যেহেতু এটা মরিচ খোলা বলে তো মরিচের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়, আমি 2 চা চামচ মরিচের গুঁড়া দিছি। অল্প একটু আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। যেহেতু এটা মরিচ খোলা তাই একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আর একটু ফ্লেভারের জন্য আর একটু ঝাল বাড়ানোর জন্য আমি মানে একটু সামান্য পরিমাণ বোম্বাই মরিচ দিয়ে দিছি। যারা যারা ঝালটাকে মানে অ্যাভয়েড করতে চান তারা না দিলেও পারবেন, ওরা নিজের পছন্দ মতো ঝালটা দিলেই হবে। এটা আমি 2টা পাঙ্গাস মাছের পিস এটা দিয়ে দিলাম। আমি এটাকে এখন ভালো করে একটু ভেজে নিব, মানে মাছটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব আর কি। আশা করি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর খুব সিম্পল একটা জিনিস, তেমন কোনো ঝামেলাও নাই, মাত্র 3-4 মিনিটে এটা কমপ্লিট হয়ে যায় রান্না এটা। এই তো আমি অল্প একটু পানি দিয়ে দিছি, এখন পানিটা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তাই তো আজকের এই রেসিপিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, কারণ একদম ঝামেলা ছাড়াই, তেমন কোনো ঝামেলাই হয় না এটা বানিয়ে নিতে। তাই আমি ভাবলাম যে আজকে একটু করে নিই, তা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি বোম্বাই মরিচ অ্যাড করলাম এটার মধ্যে। আর যারা শুক্তি পছন্দ করেন তারা কিন্তু চাইলে দুটা শুক্তি দিতে পারেন মাছের সাথে, ভালো লাগবে। এই তো আমার অলরেডি এটা হয়ে গেছে, দেখেন একদম তেল বাই হয়ে গেছে, ঘুনা ঘুনা হয়েছে। আমি 2-4টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এটার মধ্যে, খেতে ভালো লাগবে। এটা হয়তো আমার অলরেডি হয়ে গেছে। আমি এটা এখন বাড়িতে নিয়ে নিচ্ছি। তো আজকে আমার এই মরিচ খোলাটা আপনাদের কাছে কিরকম লাগলো, সিম্পল একটা রেসিপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, কারণ এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। আর যদি ট্রাই করে দেখেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকে পর্যন্ত, যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। লাইক তো অবশ্যই দিবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।